সম্পন্ন আল্লাহ রব্বুল্লা আলমিনের দিকে মনোযোগী হয়ে দেহ এবং অন্তরটি নামাজে উপস্থিত করে নামাজে দাঁড়াবে আল্লাহ রব্লা আলমিন এসাদ করেছেন কাদ আফলাহমিন আল্লাদিন হম ফি সলাত হিম খাশি উন মুমিনরা সফল কাম হয়ে গেছে যারা নামাজে বিনয় নম্রতা অবলম্বন করে আমাদের মাঝে অনেক বাই দেখি যে অভিযোগ করেন নামাজে দুনিয়ার কথা স্মরণ হয়ে যায় বিভিন্ন ব্যস্ততার কথা স্মরণ হয়ে যায় শয়তান বিভিন্ন কুমন্ত্রণা দেয় এটি হতেই পারে কারণ মোমিনদের পিছে শয়তানরা সবসময় লেগে থাকে নামাজকে নষ্ট করার জন্য রসুল সাল্লাম সুন্দর একটি এটির চিকিৎসা দিয়েছেন যদি কেউ নামাজে দাঁড়াইল শয়তান যদি বেশি থাকে কুমন্ত্রণা দিতে থাকে এবং নামাজে ডিস্টার্ব করতে থাকে সে যেন আল্লাহর কাছে শয়তান থেকে পানাসায় আউজিম আর বাম পাশে যেন তিনবার থুতু দেয় এভাবে শয়তানকে বর্ষনা করার জন্য যেমন রসুল সাল্লাহাম ওসমানবিনা আবিল আস আল্লাহ আনহকে বলেছিলেন যখন তিনি অভিযোগ করলেন আর শৈতান উলা সালেহি ফি সলাথি শয়তান তাকে নামাজে বিভিন্ন ভুল করে ফেলে নামাজে ডিস্টার্ব করে দুনিয়ার কথা স্মরণ করাই দেয় তখন রসুল সাল্লা সাল্লাম তাকে আদেশ করলে নির্দেশ দিলেন যে তুমি আল্লাহর কাছে পানা চাবে আর শয়তানকে বর্ষনা করবে তিনবার ধত দিয়ে তাই আসুন আমাদের যদি নামাজে এমন কোনো কিছু চলে আসে দুনিয়াবি স্মরণ হয়ে যায় শয়তান কু দেয় তখন আমরা এই পথ অবলম্বন করি